ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত তিনি বোন কর যে হাসানা সম্পর্কে আপনার প্রশ্নটি যে কর যে হাসানা দেওয়ার নিয়ম কী এবং ফেরত নেয়ার নিয়ম কী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তর কথা দুনিয়াতে মানব জাতি এমন একটা দিন তাদের জন্য প্রণয়ন করছেন যেটা মানবতার সকল দিককে সামনে রেখেই সেই মানবতার দিন আল্লাহ আল্লাহতাবার কতালা বন্ধর জন্য পাঠিয়েছেন তাই এই দিনের মধ্যে আছে মানুষ যখন কোন সমস্যা সম্মুখীন হবে যে কোনো সমস্যা সম্মুখীন হবে ইসলামে তার ফাঁসে দাঁড়ানোর জন্য নির্দেশ দিছে হয়তো কারো আর্থিক সমস্যা তাই সে অর্থ দিয়ে কাউকে সহযোগিতা করবে কারো শক্তি আছে শক্তি দিয়ে কাউকে সহযোগিতা করবে অর্থাৎ যখন মানুষ কোনো বিপদের সম্মুখীন হবে এই বিপদকে দূর করার জন্য যেভাবে আমাদের এগিয়ে আসা দরকার এভাবেই এগিয়ে এই আসার জন্য ইসলামে নির্দেশ দিয়েছেন এর মধ্যে আছে মানুষের আর্থিক সমস্যা মানুষ এক একজন এক এক সময় বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে ভোগে তো তাদের মধ্যে আল্লাহ তাল তালা নেয়ামত দান করছেন যাদের কাছে তালা নেয়ামত আছে অর্থ সচ্ছলতা আছে তারা ও সমস্ত লোকদেরকে ঋণ দিবে যারা আসলে অভাবগ্রস্ত বা সমস্যা সম্মুখীন তাদের ফার্স্টে দাঁড়াবে এটা দুইভাবে দাঁড়াইতে পারে যদি দেখে যে আসলে এই লোকে ঋণ দিয়ে আদায় করতে পারবে না আর আমার শক্তি আছে যে আমি তাকে একেবারে ঋণ না সৎকার মাধ্যমে নফল সৎকার মাধ্যমে আমি তাকে সহযোগিতা করি এটা সবচেয়ে উত্তম পন্থা আর যদি দেখে যে না এই লোকে আসলে সাময়িক সমস্যার মধ্যে আছে সে দিতে পারবে তাহলে অবশ্যই তাকে ঋণ হিসেবে দিবে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার থেকে দুনিয়াবি কোনো ফায়দা নেওয়ার উদ্দেশ্য নয় কারণ ঋণ দিয়ে কাউকে টাকা করজ দিয়ে করজ দিয়ে ঋণ দিয়ে তার থেকে ফায়দা গ্রহণ করা এটা সুদের অন্তর্ভুক্ত যে কোনো ফায়দা হোক এটা এই উদ্দেশ্যে আমি তাকে টাকা দিচ্ছি কিছু দাঁত দিচ্ছি এর থেকে আমি পরবর্তীতে এই এই সুবিধাগুলো আমি নেব তাইলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি একমাত্র এক আল্লাহ সন্তুষ্টির আশায় করে তাহলে সে কীভাবে আঠারো গুণ সফ হবে করা সফ হবে আপনি কাউকে ঋণ দিলেন এক টাকা আল্লাহ তাহলে আপনাকে আঠারো টাকা করা সব দান করবেন আর অন্য বর্ণনা আছে আপনি যদি কাউকে দুইবার ঋণ দেন একবার দিয়েছেন আবার চাইছে আবার দিয়েছেন তাহলে আপনি একবার ঋণ আল্লাহ রাস্তার মধ্যে সব করা সফ হয়ে যাবেন সবাহন আল্লাহ তাই ঋণ এটা অত্যন্ত একটা জরুরি বিষয় মানব সমাজের মধ্যে যা যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে অন্য কাউকে সহায়তা করা তাই আপনি যদি নাকি দেন এটা আপনার অনেক স্বভাবের বাকি হবেন আল্লাহ তাদের কথা তালা কোরআনের বিভিন্ন জায়গাতে করজে হাসানার কথা উল্লেখ করছেন আউজিম মানজাল্লাজুল্লাহ করজান হাসানা ইউদা ইফুহু ইউদুআ ইফাহু আল্লাহ আদাহসুইলে হি তুর যাউন যে ব্যক্তি আল্লাহকে কর হাসানা দিবে উত্তম করস দিবে তো আল্লাহ কোয়াতালা তার জন্য অনেক গুণ বৃদ্ধি হার করবেন তার সব অল্লাহয় কবিরু আল্লাহ তবর কয়াতালা কারো জন্য সংকীর্ণ করেন অয়াবসুতু কারোর জন্য প্রশস্ততা করেন আর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে শুধু বাকারা দুইশত পঁচাশি পঁয়তাল্লিশ নম্বর আয়াত তো এইতার মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহ তোমার কথা দিচ্ছেন মধ্যে হাসানা তোমরা আল্লাহর জন্য তোমরা কী করো করজ হাসানা দাও তাই কোনো মানুষ সমস্যার মধ্যে পড়লে আপনি তাকে ঋণ দিবেন এটা করজ হাসানা হবে তখন আল্লাহ সন্তুষ্টি আশা করবেন সুদ নেওয়ার বা তার থেকে বেশি কিছু নেওয়ার আশা করবেন না এবং তাকে ঋণ দিয়ে তার থেকে কোনো কাজ উদ্ধার করবেন এমনটা না তাকে সাবসি মতো রাখবেন এমন নিয়ত যদি রাখা হয় তাহলে করজা হাসানা হবে না বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কারো সহায়তা করার জন্য আলানি করা সব আশায় আপনি ওটা করবেন অন্যের উপকারে আশা করবেন এটা হচ্ছে করজে হাসানা এই করজা হাসানার সব অপরিসীম তাই একটা হাদিস আমাদের খেয়াল রাখতে হবে কর যদি কারো থেকে যেন আমরা ফায়দা গ্রহণ না করি আনাসবিন মালিক রাজি আল্লাহ তালাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত সুইলা আনাস উবন মালেক আনাস বিন মালিকের প্রশ্ন করেছে আনি রাজুল এক ব্যক্তি সম্পর্কে মিন না ইয়াক রিজু يقرز أخاه المال فيهدي إليه فقال رسول الله صلى الله عليه وسلم إذا أقرض أحدكم قرضا فأهدي إليه طبقا فلا يقبله أو حمله على دابة فلا يركبها إلا أن يكون بينه وبينه قبل ذلك لكن هذه أنس بن مالك رضي الله تعالى عنه كي প্রশ্ন করা হয়েছে এমন এক ব্যক্তি সম্পর্কে আমাদের থেকে এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তার ভাইকে করজ দেয় তারপরে করজ দেওয়ার পরে ওই ব্যক্তি তাকে হাদিয়ে দেয় অর্থাৎ আপনি কাউকে করজ দিছেন এই করজ নেওয়ার পরে থেকে ওই ব্যক্তি এখন আপনাকে বিভিন্ন ধরনের উপরক দেয় কিছু দেয় চা খাওয়ায় বা এমনি কিছু যে হাদিয়া দেয় এমন সম্পর্কে যে প্রশ্নটা এসছে ফাঁকাল রাসুল উল্লাহাম রাসুল সাল্লাম বললেন ইদা আকরাজা আহাদুকম করজান তোমরা যদি কাউকে করজ দাও এরপরে ফাহু দিয়া ইলে হিতাবকান যদিও নাকি ওই ব্যক্তি তাকে একটা ফ্লেটও দেয় হাদিয়া একটা প্লেট একটা হাদিয়া প্লেট দিতেছে বা একটা কোনো নদীর দিতেছে ফালাই একবার হু সে এটা গ্রহণ না করে অথবা আও হাম আলাহু আলা দা আব্বাতিন এই ব্যক্তি এখন আপনার যে যানবাহন আছে যানবাহনে আপনাকে গেছে আগে কিন্তু উঠানো এরকম সিস্টেম ছিল না এখন করজ দেওয়ার পর থেকে তার গাড়ি আছে এখন তার গাড়িতে করে আপনাকে সে নেয় এরকম কিছু ফাড়াইয়ের কাভা যদি উঠেছে তাহলে সে উঠবে না ইল্লা ইয়া কোনে বাই না হু তবে এই যে আদান প্রদানের হাদিয়া উপঢোকন গাড়িতে উঠানো এটা যদি করজ নেয় আর আগেও এরকম তাদের মধ্যে স্বাভাবিক ছিল একে অপরকে হাদিয়া দিতে নিতেন তাহলে কর্জ নেওয়ার পরেও এটা না হবে না হারাম হবে না কিন্তু স্বাভাবিক এমন ছিল না কেউ কাউকে দেখলে কারো গাড়িতে উঠে নিত না এক হাদিও দিত না কিন্তু কর্জ নেওয়ার পর থেকে এগুলো শুরু হয়েছে তাহলে মনে করতে হবে যে এটা সুদূর অন্তর্ভুক্ত হয়ে যেতেছে এটা করা যাবে না যদি আগে থেকে থাকে এমনটা তাহলে সমস্যা নেই হাদিসটি সহি ইবনি মাজের মধ্যে উল্লেখ করা আছে আরেকটা বিষয় যে করজে হাসানার ব্যাপারে আপনি তাকে সময় দিবেন তুমি আমাকে এই অমুক সময় টাকাটা পরিশোধ করবা কিন্তু সাথে সাথে পর্যবেক্ষণ করবেন এই ব্যক্তি হয়তো অসহায় দিতে নাও পারে তাহলে আপনি মনে মনে রাখবেন আমি তাকে আরও সুযোগ দিব তো এতে করে আপনার সব আরও বৃদ্ধি হবে আর যে করজে হাসানা এটাও তালা সুরাই বাকারা দুইশো তো আশি নম্বর আয়াতের মধ্যে বলেন কানাজু বলেনা ওয়াং টাসার দা কুখাইদুল্লাহ কমে কুমতুম তাআলাম তুমি করজ দিছো কাউকে সে ব্যক্তি আসলে স্বচ্ছল না খুব অসচ্ছল অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে তাইলে যে সময় আপনাকে টাকাটা দিবে বলছিল এ সময় যদি নাকি সে দিতে না পারে আপনি তাকে আরো সময় বাড়ায় দেন ওয়া ইনকান আজো ওসরাতিন ফানাজিরা তুমি ছাড়া যদি নাকি সমস্যার মধ্যে থাকে সংকীর্ণতার মধ্যে থাকে অভাব মধ্যে থাকে তাইলে তার যে আই ফদ। যে আসা পর্যন্ত তাকে সুযোগ দিয়ে দেন ফানা জিরা তুল ওই ব্যক্তি যখন আর কি হবে যে সুযোগ হবে ওই ব্যক্তিকে ওই পর্যন্ত আপনি কি করে দেন সময় দিয়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে এগুলো হচ্ছে করজা হাসানার উদ্দেশ্য ওয়াং তা সাদা খয়ের ওরকম আর দেখতেছেন আসলে পেশা দিতে পারবে না নিছে কিন্তু দিতে পারবে না খুব অসহায় তাহলে আপনি যদি সৎকার করে দেন সেটা আপনার জন্য অনেক উত্তম হবে ইনকুম তুম তা যদি তোমরা তোমরা জেনে থাকো অর্থাৎ এর স্বভাব অনেক বেশি হবে তাহলে কত যে সুবিধা আল্লাহ আমাদের যে দিছেন কর্জ দিচ্ছেন যদি কথা আলহামদুলিল্লাহ কর্জ দিয়া অনেক যুবক নির্যাতন করে গালাগালি করে তুচ্ছু তা করে এগুলা আসল করা ঠিক না যদি নাকি বুঝতে চাই লোকটা আসলে অসহায় প্রকৃতভাবে অসহায় সে দিতে পারতেছে না চেষ্টা করছে সে দিতে পারতেছে না এমন লোকদের সাথে যে সদাচরণ করবেন অসদাসরণ করবেন সদাসরণ করলে সব কর্জা হাসানার অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি নাকি যে দেখতেছেন যে লোকটা অসহায় দিতে পারতেছে না চেষ্টা করতেছে দিতে পারতেছে না তাইলে আপনার সাথে যদি তার সাথে অসদ করেন খারাপ আচরণ করেন তাহলে অবশ্যই আপনি যে কর্জা হাসানার যে সব আছে তার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তা সর্বভাবিক কথা হচ্ছে যে কর্জা হাসানা কারো থেকে কর্জ কারোকে কর্জ দিয়ে তার থেকে কোনো উপকার গ্রহণ না করার নিয়তে দেয়া এবং কর্জ দেওয়ার পরে তার সাথে সদাচরণ করা এবং সে দিতে না পারলে তাকে সময় বাড়ে দেওয়া এগুলো হচ্ছে করজা হাসানা এবং করজা হাসানার মধ্যে যে সমস্ত সবগুলো রয়ে গেছে এগুলো প্রাপ্তির কতগুলো বিষয় আল্লাহ তাবার করতলা আমাদের সবাইকে আল্লাহ তাবর তালা নির্দেশ মোতাবেক করজে হাসানা আল্লাহ সন্তুষ্টির আশা দেওয়ার